আমি চাও কি হয় ফাইনাল রিজাল্ট আহিব দিয়ে কিন্তু এতালে যা ভোট পাইছো এইখানে রাইজক ধন্যবাদ দিব লাগবে যে রাইজে আমাক নতুন সমষ্টিটোত বিপুল সংখ্যকভাবে ভোট দিছে কাম করব সাগে রাইজের কারণে সাগে নয় করব আর আপনার ইতিমধ্যে যোরহাটত গৌরব গগৈ ইতিমধ্যে জয় হয়েছে বলে জানি হব পারে গৌরব গগৈ কি মূল কবলগা নাই এই পিছত দেখা যাব কলিয়াবর কি আছে কি করলে এইবিলাক পিছত বিশ্লেষণ হব কিন্তু এই মুহূর্তত রাইজে যে সিদ্ধান্ত দিয়েছে সিদ্ধান্ত আমি মানি লোক আর আমার পক্ষত সর্বাধিক সংখ্যক আমি আসন পাইছো মই রাইজক ধন্যবাদ জানাইছো ভারতীয় জনতা পার্টির মিত্রজোঁটক অসম গণ পরিষদ UPPL আর গণশক্তি আমি আটাইকেইটা দল একেলগে কাম করছো আর ভবিষ্যৎত একেলগে কাম করব স্বার্থত মই ভাবো এই মেন্ডেটটোয়ে আমাক শক্তিশালী করলে আর নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী হওয়ার একটা বাতো মুকলি করার ক্ষেত্রে আমি একটা অবদান আগবাবো আপনি যেহেতু কাজিরঙা সমষ্টিত যথেষ্ট সমস্যা আছে প্রথম কাম বলে কব নয় আমার নজন বিধায়ক আছে তাদের তিনগী মন্ত্রী আমার দলের কার্যকর্তা সকল আছে তারপরেও বিভিন্ন বুদ্ধিজীবী সকল আছে যখন মেন্ডেট তৈরি করে তো আমি কথা পাতি আর ইতিমধ্যে আমার বিধায়ক সকলে দলের কার্যকর্তা সকলে কথা পাতিছে আর তার কারণে ব্যবস্থাও ভবিষ্যৎ দিনত হব রাজ্য সরকার বিভিন্ন কাম ভাবো কাম বহুত বেশি করবলগা না থাকবে সাগে ইতিমধ্যে আমি তো মাজতে আছো এই সরকারে আড়াই বছর করলে তার আগতেও আমার সরকার আছে যেখানে কাম বাকি থাকলে সেখানে অকল সাংসদে করে দিব নয় এই কথা কলে ভুল হব যে সাংসদে এজন সাংসদে কাম করব এনেকা ধারণা ললে ভুল এই সম্ভবও নয় এই একটা টিম ওয়ার্ক এই টিম ওয়ার্কটা কাম করব আমি চাও কি হয় ফাইনাল রিজাল্ট আহিব দিয়ে কিন্তু এতালে যা ভোট পাইছো এইখানে রাইজক ধন্যবাদ দিব লাগবে যে রাইজে আমাক নতুন সমষ্টিটোত বিপুল সংখ্যকভাবে ভোট দিছে কাম করব সাগে রাইজের কারণে সাগে নয় করব আর আপনার ইতিমধ্যে যোরহাটত গৌরব গগৈ ইতিমধ্যে জয় হয়েছে বলে জানি হব পারে গৌরব গগৈ কি মূল কবলগা নাই এই পিছত দেখা যাব কলিয়াবর কি আছে কি করলে এইবিলাক পিছত বিশ্লেষণ হব কিন্তু এই মুহূর্তত রাইজে যে সিদ্ধান্ত দিয়েছে সিদ্ধান্ত আমি মানি লোক আর আমার পক্ষত সর্বাধিক সংখ্যক আমি আসন পাইছো মই রাইজক ধন্যবাদ জানাইছো ভারতীয় জনতা পার্টির মিত্রজোঁটক অসম গণ পরিষদ UPPL আর গণশক্তি আমি আটাইকেইটা দল একেলগে কাম করছো আর ভবিষ্যৎ দিনত একেলগে কাম করব স্বার্থত মই ভাবো এই মেন্ডেটটোয়ে আমাক শক্তিশালী করলে আর নরেন্দ্র মোদী ডাঙরিয়া তৃতীয়বার কারণে প্রধানমন্ত্রী হওয়ার একটা বাতো মুকলি করার ক্ষেত্রে আমি একটা অবদান আগবাবো আপনি যেহেতু কাজিরঙা সমষ্টিত যথেষ্ট সমস্যা আছে আপনি প্রথম কাম বলে কব নয় আমার নজন বিধায়ক আছে তাদের তিনগী মন্ত্রী আমার দলের কার্যকর্তা সকল আছে তারপরেও বিভিন্ন বুদ্ধিজীবী সকল আছে যখন মেন্ডেট তৈরি করে তো আমি কথা পাতি আর ইতিমধ্যে আমার বিধায়ক সকলে দলের কার্যকর্তা সকলে কথা পাতিছে আর তার কারণে ব্যবস্থাও ভবিষ্যৎ দিনত হব রাজ্য সরকার বিভিন্ন কাম ভাবো কাম বহুত বেশি করবলগা না থাকবে সাগে ইতিমধ্যে আমি তো মাজতে আছো এই সরকারে আড়াই বছর করলে তার আগতেও আমার সরকার আছে যেখানে কাম বাকি থাকলে সেখানে অকল সাংসদে করে দিব নয় এই কথা কলে ভুল হব যে সাংসদে এজন সাংসদে কাম করব এনেকা ধারণা ললে ভুল এই সম্ভবও নয় এই একটা টিম ওয়ার্ক এই টিম ওয়ার্কটা কাম করব।